আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার একজন পেশেন্ট এই মুহূর্তে বসে আছেন। প্রায় গত 10 থেকে 12 বছর যাবত কোমর ব্যথা, হাঁটু ব্যথা এবং ঘাড় ব্যথাজনিত সমস্যা উনি ভুগেছেন, বিভিন্ন ডক্টরের কাছে দিয়েছেন। আসলে গত 10-12 বছরের যদি হিস্ট্রি শুরু করে শেষ হবে না, অনেক বিশাল হিস্ট্রি, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক ডক্টর দেখানো, অনেক সংশয়, অনেক কিছু আছে এর ভিতরে। বাট তারপরেও কখনো থেমে থাকেননি, চেষ্টা করেছেন, যে যখন যেখানে বলেছেন, যখন যেখানে ভালো ডক্টর পেয়েছেন ছুটে গিয়েছেন চিকিৎসার জন্য, বাট সফল হতে পারেননি। হঠাৎ করে একদিন জানতে পারেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কথা, বিলম্ব করেননি, সরাসরি চলে এসেছেন। আসুন না দর্শক, ওনার সাথে একটু পরিচিত হই, কথা বলে নিই কী কী হয়েছিল ওনার জীবনে, কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, কিসের ভিতর দিয়ে গত 10-12 বছর ওনার গিয়েছে এবং সর্বোপরি আজকে উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ, আজকে ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কথাটা আসলে আমরা সবার কাছ থেকে শুনতে চাই, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম মিসেস হাসনা হেনা। হাসনা হেনা, আপনার বাসা কোথায়? বাসা মিরপুর 7 নম্বর মিলভিটার পাশে। মিলভিটার পাশে, আচ্ছা। কয় সন্তান আপনার? আমার 2 সন্তান, একটা মেয়ে। জি আচ্ছা, ঠিক আছে। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার এই সমস্যাটা ঠিক কতদিন আগে শুরু হয় আর মূলত সমস্যাটা আপনার কি ছিল, যদি আপনার ভাষায় একটু খুলে বলেন। আমি প্রায় 2009 সালে হঠাৎ হাঁটুতে একটু একটু পেন হচ্ছিল, বসতে কষ্ট হচ্ছিল। আচ্ছা, তখন আমি বললাম বসতে পারছি না, ব্যাপারটা কি? মানে এর আগে তো কোনো অ্যাক্সিডেন্ট বা এমন কোনো ঘটনা ঘটেনি? হঠাৎ করে বসলে উঠতে পারছি না। তো একদিন ভাবলাম যে ইয়েতে হসপিটালে যাই, হসপিটাল গিয়ে একটা এক্সরে দিল। প্রথম সমস্যাটা কি হাঁটু দিয়ে শুরু হয়েছিল নাকি কোমর থেকে শুরু হয়েছিল? আমি তো এখন জানি যে মেরুদণ্ড সমস্যা হলে পরে হাঁটুতে হয়। আর প্রথম যখন ওই গেলাম আমি হসপিটালে, তখন যে স্যার আমাকে দিল হাঁটু এক্সরে, বললো যে আপনার হাঁটু আর্থাইটিস হয়েছে, অস্টিওটা তখন বলে শুধু আর্থাইটিস বলছে, আপনার আর্থাইটিস হয়েছে, আপনি মৃত্যু পর্যন্ত বয়ে যেতে হবে। প্রথম বলেই আমাকে একটা ভয় দেখাই দিছে। আচ্ছা, তো কিছু ওষুধ দিল, আপনি কিছুটা ঘাবড়ে গেলেন যে কি হলো হঠাৎ করে? হঠাৎ করে আর্থাইটিস, মৃত্যু পর্যন্ত বয়ে যেতে হবে, কখন মৃত্যু হবে তা তো জানি না। কিন্তু কিছুদিন ওষুধ খাওয়ার পরে দেখি যে আবার এরকম। আচ্ছা, আবার কোথায় যাবে, কোথায় হসপিটালে গেলাম। আচ্ছা, ওখানে গিয়ে ট্রিটমেন্ট নিলাম, ওখানে ওষুধ দিল। তখন কি হাঁটু ব্যথা জনিত কারণে আপনি ভুগছেন? মানে আগে যেরকম স্বাভাবিক হাঁটাচলা করতেন, এপাশ থেকে ওপাশে যাচ্ছেন, সংসারে সব কাজ করছেন, হাঁটাচলা করছেন, সেই কাজগুলো মোটেই বসতে পারছিলাম না নিচে, মোটেই। যদি মানে হাঁটু ভাঁজ করে যে বসাটা, সেটা আর আপনি আগের মতো করতে পারছিলেন না, হাঁটাহাঁটিও কিছুটা বসে বসে সব কাটা বাচ্চা করতাম, রান্না করা এগুলো খুব, মানে হয়তো প্রচন্ড ব্যথায় পা ধরে রাখতে পারছেন না, কিছুক্ষণ উঠে দাঁড়াচ্ছেন, দাঁড়াতে গেলেও অনেকটুকু কষ্ট হতো। জি, তারপর গেলাম মেডিকেল হসপিটালে। আচ্ছা, জিগাতলা এটা দান। তো ওখানে গেলাম, পরে আমাকে এক্সরে দিল পিঠ ঘাড়ের, হ্যাঁ, ঘাড় থেকে একদম নিচ পর্যন্ত একটা এক্সরে দিল। এক্সরে করার পরে হাঁটু এক্সরে দিল, এক্সরে দেখে বলছেন জি। তো উনি উনি বললো যে আপনার তো ঘাড়ের পিঠের 4টা হাড় একদম ক্ষয় হয়ে গেছে, মানে হাঁটুর সাথে এখন জয়েন্ট হলো যে আপনার মেরুদণ্ডে ডিসপ্লাস আছে, মেরুদণ্ড 4টা 5টা ডিস্কে আপনার ক্ষয় হয়ে গেছে। ওকে, এখন জমে গেছে, একটার উপরটা বসে গেছে, ইঞ্জেকশন নিতে হবে। আচ্ছা, তো ইঞ্জেকশন নিলাম। তো একটা দিলো মেরুদণ্ডের মধ্যে দিয়ে 1 ঘন্টা আমাকে রেস্টে রাখলো, ওটিতে নিলো, সিগনেচার নিলো। তারপর হচ্ছে আমাকে কোমরের মধ্যে, এরপর আরো 6 দিন এসে 6টা দিয়ে গেছি। আচ্ছা, ব্যথা তো আর কমে না, হাঁটুর ব্যথা কমছে না, কিরে হাঁটুর ব্যথা কমছে না। এখন গেলাম যে স্যার আমার তো হাঁটুর ব্যথা কমছে না, আর বলতেছে আবার ইঞ্জেকশন দিতে হবে। আমি ভয় পেয়ে গেলাম যে আবার ইঞ্জেকশন নিলে যদি না কমে আর যাবই না, যা। আচ্ছা, তো কতদিন বয়ে বেড়ালাম, বয়ে বেড়ালাম, আবার যতদিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে, খারাপের দিকে। আবার হসপিটালে গেলাম। ওখানে এক ডাক্তার বললো যে আপনি আজকে থেকে আমার পেশেন্ট, আমি যা চলবে লিখে দিব, আর প্রতি মাসে মাসে এসে আমাকে দেখায় যাবেন। আচ্ছা, প্রতি শনিবারে আমাকে দেখায় যাবেন।
তো প্রতি শনিবারে দুইবার গেলাম, দুইবার যাওয়ার পরে আমার ওষুধ দিল, মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, এরপর আবার গেলাম একদিন, বলে কি সাপ তো এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। আমাকে আমার পেশেন্ট বললো আমাকেই দেখাবেন, এখন অন্য জায়গায় চেঞ্জ হয়ে গেল, তাহলে আমি কি করি এখন? আচ্ছা, আবার সে একটা এমনি দেখালাম, অন্য ডাক্তার কিছু ওষুধ দিল ব্যথার, এমন করতে যে যেখানে বলছে সেখানেই দেখাচ্ছে, গেলে কিছু টেস্ট দেয়, ওষুধ দেয়, পেন কিলার দেয়। আচ্ছা, আবার খাই, খেয়ে আবার যাই, এমন করতে করতে গেলাম কল্যাণপুর। আচ্ছা, এটা কত সালের ঘটনা? হ্যাঁ, এটা যে 2020 সালের ব্যথার জন্য হাঁটতে পারতেন না, এখন হচ্ছে মানে ব্যথা নিয়ে যখন কষ্ট করে হাঁটতে চাচ্ছেন দেখছেন আর টেনে টেনে হাঁটতে হচ্ছে, বাম পাটা। পরে গেলাম এখানে, বললো যে আপনার অপারেশন করতে হবে। কিন্তু আমি লাস্ট আমি বসতেও পারতাম না, বসলে বসে থেকে উঠলে আমি মারি বাবারে ডাকতাম, এত খারাপ অবস্থা, এমন খারাপ অবস্থা হয়েছে। তো একদিন আমার বিয়েই বললো, বড় মেয়ে শ্বশুর, উনি বললো যে আদা বড় একটা একটা সংবাদ দিল যে স্যারের তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওখানে না গিয়ে নেটে দেখেন, আরেকটা স্যার আছে দেখেন। আমার মেয়ে বললো, মা আমি ডিপিআরসি টিভিতে একবার সাক্ষাৎকার নিতে দেখলাম, তুমি স্যার একটা বিষয় ভিডিও তখন নেটে দেখলো, নেটে দেখে ওনার কথা টথা সব ভালো লাগলো, এই আমরা দৌড়ে চলে আসলাম অ্যাড্রেস নিয়ে। তো এতদিন থেরাপি নিলাম, ওষুধ, আপনাকে ভর্তির কথা বললেন এবং আপনি ভর্তি হয়ে গেলেন, ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। জি, ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। ঠিক কততম দিন থেকে আপনি বুঝতে শুরু করেছেন যে কিছুটা চেঞ্জ আসছে আপনার স্বাভাবিক জীবনে? আমি এক সপ্তাহ পরেই আমি বুঝতে পেরেছেন যে আগের থেকে আপনি অনেকটা চেঞ্জ, ধীরে ধীরে একটু ব্যথা কমে আসছে, হাঁটাচলা একটু স্বাভাবিক হচ্ছে। আজকে কততম দিন আপনার? আমার আজকে 15 দিন। 15তম দিন। জি। সর্বোপরি ওভারঅল টোটাল চিকিৎসায় কেমন আছেন আজকে আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি যেটা কিছুক্ষণ আগে আমাদেরকে একটু বলেছিলেন যে এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে আপনি পা টেনে টেনে হাঁটতে পারতেন, এখন কি সেই পা টেনে টেনে হাঁটতে হচ্ছে আপনাকে? না, জি না। আপনি কিছুক্ষণ আগে যেটা বলেছিলেন যে এমন হয়েছিল যে আপনাকে বসা থেকে উঠতে হলো, আপনাকে চিৎকার করতে হতো ব্যথায়, সেটা কি এখন করতে হয়? না না, ইনশাআল্লাহ। এখন তো অবলীলে আপনি আপনার সাধারণ যে কাজগুলো, সেই কাজগুলো কি এখন আপনি করতে পারছেন? যেমন গোসল করা, নিজের খাবার দাবার খাওয়া, এই পাশ থেকে ও পাশে যাওয়া, এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাওয়া, স্বাভাবিক কাজগুলো করতে পারছেন, যেখানে অপারেশনের কথা বলেছিল কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন, তো সেই অবস্থা থেকে অপারেশন বিহীন ভাবে এই যে একটা চিকিৎসা, এবং আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন, সুস্থ আছেন, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে, আমাদের জীবনে যেমন অনেক ভালো কিছু যখন ঘটে আমরা চেষ্টা করি ভালো জিনিসগুলো অন্যের সাথে শেয়ার করার জন্য। ক্যামেরার উপাশে হয়তো এরকম হাজারো দর্শক আছেন যারা এই মুহূর্তে হয়তো দীর্ঘদিন যাবত যারা ব্যথা জনিত সমস্যায় ভুগছেন, হয়তো তারা জানেন না। আমি সবাইকে বলবো হসপিটাল না গিয়ে আপনারা এখানে থেরাপি নিয়ে যান, চিকিৎসা করেন, শহীদুল্লাহ স্যার প্রধান ওনার কাছে আসেন, ইনশাল্লাহ আমার মতো আপনারাও ভালো হয়ে যাবেন। আমি এটা শিখাই দেওয়া কথা না, আমি নিজে ট্রিটমেন্ট নিয়ে আমার নিজ থেকে বলছি এটা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বোন আপনাকে। জি আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ যে আসলে এটা আসলে অনেক দুঃখজনক যে আমাদের দেশে যেহেতু এখন অত্যাধুনিক সব চিকিৎসাগুলো আছে, খুব সহজেই আমরা অপারেশন বিহীনভাবে অনেক চিকিৎসার মাধ্যমে আমরা সুস্থ হতে পারছি, আমরা অপারেশনে কেন যাব যদি আমি অপারেশন ছাড়া সুস্থ হতে পারি? আসলে শুধুমাত্র না জানার কারণে দেখা যাচ্ছে যে আমাদের দেশে এরকম অনেক চিকিৎসা হয় যেগুলো হয়তো দরকারই নাই। আমরা যদি জানা থাকে আমার কোথায় গেলে আমি সঠিক চিকিৎসাটা পাবো। দেখুন আমাদের এই মায়ের ক্ষেত্রে যেটা হয়েছে যে উনি গত 10-12 বছর ধরে উনি এই হাঁটু ব্যথাজনিত সমস্যায় উনি ভুগেছেন, একটা সময় এতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে উনি
পা টেনে টেনে ওনাকে ধরে উঠাতে হতো, উনি বসা থেকে উঠতে গেলেও ওনাকে ধরে উঠাতে হতো, এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। বয়স কিন্তু আসলে ওনার খুব বেশি হয়নি, বাট তারপরে দেখুন কতটা কষ্ট করেছেন শুধুমাত্র না জানার কারণে। যদি ওই সময়টায় উনি সঠিক চিকিৎসাটা পেতেন হয়তো আজকে এত খারাপ অবস্থা ওনাকে এতগুলো দিন এত খারাপভাবে ওনাকে পার করতে হতো না। সর্বোপরি উনি আজকে ভালো আছেন, সুস্থ আছেন, ব্যথামুক্ত একটা জীবনে ফিরে এসেছেন, এটাই আমাদের দরকার ছিল। এবং আপনাদের মাঝখানে যদি এই ধরনের কোনো রোগী থাকেন বা আপনাদের পরিবারের কোনো সদস্য থাকেন, অবশ্যই জেনে বুঝে কোথায় আপনার সঠিক চিকিৎসাটা হবে চিকিৎসাটা গ্রহণ করুন। খুব অল্প দিনের ভিতরে আশা করা যে আপনারা সুস্থ হবেন, ভালো হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মায়ের জন্য দোয়া করবেন এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম।